হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ইভিএস এর যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ চলছিল, প্রথম চ্যাপ্টারের আজকে সেট ফোর অর্থাৎ লাস্ট সেট নিয়ে আলোচনা করব। আজকে 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এর আগে 50টি প্রশ্ন আলোচনা করেছি। যদি না দেখে থাকো আগের ভিডিওগুলি, তাহলে উপরে আই বাটনে লিঙ্ক আছে এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটি আগে দেখে নাও। আর এই ক্লাসের যদি তোমরা পিডিএফ চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেটিতে জয়েন হয়ে যাও। তো চলো বেশি দেরি না করে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, কি বলেছে? প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে কি বলে? প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে কি বলবে? সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন, অপশন সি, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্ন কি বলেছে? সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য কি? এই যে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এর লক্ষ্যটা কি? এর লক্ষ্য হলো পরিবেশ ও মানুষের পারস্পরিক উন্নয়ন, অপশন নম্বর এ, পরিবেশ ও মানুষের পারস্পরিক উন্নয়ন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 53 নম্বর প্রশ্ন। সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন কি ধরনের উন্নয়ন? এই যে সুস্থায়ী উন্নয়নটা, এটা কি ধরনের উন্নয়ন? এটি হলো দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন, অপশন নম্বর ডি, দীর্ঘমেয়াদী। এই উন্নয়নটা দীর্ঘমেয়াদী হবে এবং টেকসই হবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে, 54 নম্বর প্রশ্ন। 1980 সালের কোন বিশ্ব দলিলে পৃথিবীতে সংরক্ষণের প্রয়োজনীয়তা ও তার উপর সম্পর্কিত উপায় সম্পর্কিত বিশদে বলা হয়? 1980 সালের কোন বিশ্ব দলিলে পৃথিবীতে সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে বিশদে বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি, ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি, অপশন নম্বর বি। 55 নম্বর প্রশ্নে চলে যাই, 1972 সালে মানব পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কী হবে? স্টকহোম, অপশন নম্বর ডি, স্টকহোমে অনুষ্ঠিত হয়। 56 নম্বর প্রশ্ন কী বলেছে? ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ WCED পৃথিবীকে কোন উন্নয়নের পথ দেখিয়েছেন? পৃথিবীকে কোন উন্নয়নের পথ দেখিয়েছেন? সঠিক অ্যান্সার কী হবে? মানব উন্নয়নের পথ, অপশন নম্বর ডি, মানব উন্নয়নের পথ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 57 নম্বর প্রশ্ন। WCED কোন প্রতিবেদনে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রস্তাব করা হয়? সঠিক অ্যান্সার কী হবে? আওয়ার কমন ফিউচার। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা, 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্ন কী বলেছে? 2030 সালের জন্য সাস্টেনেবল উন্নয়নের কয়টি লক্ষ্য ধার্য করা হয়েছে? কয়টি লক্ষ্য ধার্য করা হয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? অপশন নম্বর বি, 17টি লক্ষ্য। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, যদি এই ক্লাসটি পিডিএফ চাও, তাহলে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেটিতে জয়েন হয়ে যাও। চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 59 নম্বর প্রশ্ন। 59 নম্বর প্রশ্ন কী বলেছে? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? অ্যানিমোমিটারের সাহায্যে, অপশন নম্বর সি, অ্যানিমোমিটার। 60 নম্বর প্রশ্নে চলে যাই, কোন মেঘে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? কোন মেঘে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? কিউমুলোনিম্বাস মেঘে, অপশন নম্বর এ, কিউমুলোনিম্বাস মেঘে সব থেকে বেশি বৃষ্টি হয়। নেক্সট প্রশ্নে চলে যাই, 61 নম্বর প্রশ্ন। কোন পুষ্টিমৌলের অভাবে গাছের পাতা হলুদ হয়? কোন পুষ্টিমৌলের অভাবে গাছের পাতার রং হলুদ হবে? সঠিক অ্যান্সার কী হবে? নাইট্রোজেনের অভাবে, অপশন নম্বর বি, নাইট্রোজেনের অভাবে। 62 নম্বর প্রশ্নে চলে যাই, 62 নম্বর প্রশ্ন কী বলেছে? কোন পুষ্টিমৌলের অভাবে উদ্ভিদের দৃঢ়তা কমে? কোন পুষ্টিমৌলের অভাবে উদ্ভিদের দৃঢ়তা কমে? পটাশিয়ামের অভাবে, অপশন নম্বর সি, পটাশিয়ামের অভাবে। নেক্সট প্রশ্ন, 63 নম্বর প্রশ্ন কী বলেছে?
কোয়া সার্ভেট নামটি প্রথম কে ব্যবহার করে করেন কোয়া সার্ভেট নামটি প্রথম ব্যবহার করেছিলেন হেনড্রিক বুগেনবার্গ অপশন নম্বর বি এই যে হেনড্রিক বুগেনবার্গ কোয়া সার্ভেট নামটি প্রথম ব্যবহার করেছিলেন কোয়া সার্ভেট জিনিসটা কি এটা আমরা দেখে নিই কোয়া সার্ভেট হলো আদিম পৃথিবীতে প্রাণের সৃষ্টির জন্য জৈব রাসায়নিক পদ্ধতিতে সমুদ্রের জলে যে প্রোটিন বিন্দুগুলি সৃষ্টি হয়েছে বিজ্ঞানী ওপারিন তার নাম দিয়েছেন কোয়া সার্ভেট তাহলে যদি প্রশ্ন আসে কোয়া সার্ভেট নামটি কে দিয়েছেন তাহলে সঠিক অ্যান্সার হবে ওপারিন মনে থাকে যেন আর কে ব্যবহার করেছেন সেটি হবে হেনড্রিক বুগেনবার্গ মনে থাকবে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা 64 নম্বর প্রশ্ন কি বলেছে বিপর্যয়বাদ বা থিওরি অফ ক্যাটাস্ট্রোফিজমের প্রবক্তাকে সঠিক অ্যান্সার কী হবে জর্জেস কুভিয়ার ইনি ছিলেন একজন ফরাসি প্রকৃতিবিদ নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন কি বলেছে 65 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন Rio+10 সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় Rio+10 সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি 2002 সালে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও খুব সহজেই যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই